ময়মনসিংহ মেডিকেল কলেজ মমেক হাসপাতালে করোনা ইউনিটে গত 24 ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ রেকর্ড আরও 30 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় 16 জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 14 জনের। আজ শুক্রবার 6 আগস্ট সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডাক্তার মুহিউদ্দিন খান মন জানান, বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় 30 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনা ও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন 51 জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 87 জন। ডাক্তার মুহিউদ্দিন খান মন আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি রোগীর চাপ ব্যাপক বৃদ্ধি পেয়েছে, দেখা দিয়েছে শয্যা সংকট, মেঝেতেও ঠাঁই হচ্ছে না রোগীদের। হাসপাতালের আইসিইউতে 23 জন সহ মোট 525 জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, ফাঁকা নেই আইসিইউ। ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজের PCR ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে মোট 1711টি নমুনা পরীক্ষা করে নতুন 402 জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার 23.5%।